আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সূরা ইয়াসিনের গোপন আয়াতের আমল শেয়ার করব যদি আপনি কখনো হঠাৎ করে কোনো সমস্যার সম্মুখীন হন আপনি যদি কোনো রকমের বিপদে পড়ে যান অথবা আপনার যদি এমার্জেন্সি আর্জেন্ট আপনার কোনো পয়সা টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ইয়াসিনের গোপন এটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন সুবান আপনাকে গায়াবী মাদাত করবে আপনি যদি সমস্যার সম্মুখীন হয়ে যান মহান রব্বুল আলমিন আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে আপনাকে সমস্যার থেকে মুক্তি দান করবে আপনি যদি কোনো বিপদে পড়ে যান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে আপনার যদি কোনো টাকা পয়সার আর্জেন্ট প্রয়োজন হয়ে থাকে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে গায়েবি সাহায্য করবে গায়েবি মাদাত করবে তো প্রিয় শতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আল আপনাকে গায়াবী সাহায্য করবে আপনাকে গায়েবী মাদাত করবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে ফোন করে বলেছেন মেসেজের মধ্যে বলেছেন হোয়াটসঅ্যাপে বলেছেন ইমোতে মধ্যে বলেছেন যে হজুর আমি এমন বিপদের মধ্যে রয়েছি না আগে বাড়তে পারছি না পেছনে আসতে পারছি হুজুর এমন কোনো একটা কোরআনই আমল আছে যে আমলটি করলে আমি সমাধান পাব অনেক মানুষ অনেক রকমভাবে ফোন দিয়েছে অনেক রকমভাবে আমাকে মানে আমার কাছ থেকে জানতে চাই আমল তো দেখুন যেনারা বিদেশে রয়েছেন যেনারা নিজের দেশ ছেলে অন্য কোনো দেশে রয়েছেন এবং তেনারা কোনো জটিল ও কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন অথবা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি আমার প্রতি না মহান আল্লাহর প্রতি যিনি আমাদের আঠেরো হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ভরসা রেখে আপনি এই সুরাইয়াসিনের ইয়াসিনের আমলটি করুন ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর গায়াবী সাহায্য হবে আল্লাহ আপনাকে গায়াবী মাদাদ করবে তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু আমাকে শুধু কমেন্ট করে বলেছেন বা যিনারা আমাকে ফোন দিয়েছেন ওনাদের জন্যই আমলটা এমনটা না যেনারাই আজকের এই ভিডিওটি দেখছেন তেনারা যদি আল্লাহ তা তালার প্রতি ভরসা বিশ্বাস রেখে যদি এই কোরআনের আমলটি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব। সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী মাদাত করবে আপনাকে গায়েবী সাহায্য করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি কোনো রকমের কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি এই আমলটি করতে পারেন আপনি কি কঠিন বিপদের মধ্যে রয়েছেন তাও আপনি এই আমলটা করতে পারেন অথবা আপনি আপনার কি কোনো আর্জেন্ট টাকা পয়সার প্রয়োজন আপনি কোনো দিক থেকে ম্যানেজমেন্ট করতে পাচ্ছেন না কোনো দিক থেকেই আপনি সেটাকে মানে পাচ্ছেন না তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই আমলটা করতে পারেন আমলটার নিয়ম হচ্ছে আপনারা এশার নামাজের পর এশার নামাজের পর ইয়াসিন যেটাকে বলা হয় কোরআন শরীফের দিল ঠিক আছে কোরআন শরীফের দিল হচ্ছে সুরা যেমন আমাদের দিল রয়েছে তেমন কোরআন শরীফের দিল হচ্ছে সোরাই ইয়াসিন সুবহান আল্লাহ তো আপনারা এই সুরা ইয়াসিনের পুরা সুরা ইয়াসিনটা আপনাকে পড়তে হবে না শুধু সুরা ইয়াসিনের এই আয়াতটি সালামুন কলাম মির রব্বির রাহিম আপনারা এই আয়াতটি পাঠ করবেন তবে মনে রাখবেন এই আমলটি করার পূর্বে আপনা আপনি যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার হাইসিয়াত মোতাবিক আপনার ব্যক্তিত্ব হিসাবে আপনি কিছু সাদকা খায়রাত করে দেবেন যতটুকু পারবেন আপনি কোনো এতিম গরিবদেরকে অথবা কোনো অসহায়দেরকে অথবা কোনো এতিমখানায় যেখানে আপনার মর্জি হবে সেখানে আপনি কিছু হাসবে তাওফিক আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা খায়রাত করে দেবেন তারপরে আপনি এশার নামাজের পর ওই মশল্লাতেই বসে আপনি আল্লাহ প্রতি ভরসা তাবারক বিশ্বাস রেখে এখলাসের এবং মনোযোগ দিয়ে আপনি কেবলমাত্র এক হাজার বার সালামুন কলাম মির রব্বির রহিম সালামুন কৌলাম মির রাব্বির রহিম এই আয়াতটিকে পাঠ করবেন প্রথম ও শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন তারপরে আপনি সাজদাতে গিয়ে ইয়া মালিক ইয়া খালিকো ইয়া মালিক ইয়া খালিকো ইয়া মালিকো ইয়া খালিকো কয়েকবার বলবেন পাঁচবার অথবা সাতবার যতবার আপনার মন চাইবে পাঁচ সাতবার বলবেন কি এগারোবার বলবেন এবং আপনার যা উদ্দেশ্য রয়েছে আপনি সাজদাতে গিয়ে আল্লাহ তাবারক আবার কাছে চান মহান রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমি এই সমস্যার মধ্যে রয়েছি আল্লাহ তুমি ছাড়া আমার কেউ আমাকে উদ্ধার করতে পারবে না আল্লাহ তুমি আমাকে গায়েবী মাদাত করো আল্লাহ তুমি আমাকে গায়েবী সাহায্য করো যেটা আপনার প্রয়োজন যেটার জন্য আপনি আমলটা করছেন সেটা আল্লাহর কাছে কানতে কানতে বলুন আর সাজদাতে মাথা রেখে আপনি এই আমলটি করুন ইনশা আল্লাহ আমার বিশ্বাস আল্লাহর প্রতি আমার একিন ভরসা ইমান এই আমলটা যদি আপনি করেন লাগাতার একদিন দুই দিন তিন দিনে তিন দিন করবেন আপনি ইনশা আল্লাহ এই তিন দিনের আমলে মহান রব্বুল আলমিন আপনার প্রতি রহমত বর্ষিত করবে এবং আপনার প্রতি মেহরবান হয়ে যাবে এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশাটি নিয়ে যে ইচ্ছাটি নিয়ে আপনি আল্লাহ তাবারক তালার দরবারে সার ঝুঁকিয়ে মাথা নত করে আপনি বলছেন মহান রব্বুল আলমিন আপনার সে আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে তবে কিন্তু মনে রাখবেন এই আমলটি শুধুমাত্র জায়েজ উদ্দেশ্য এবং নেক হাজতের জন্য এই আমলটি পসিবেল এই আমলটি করতে পারেন নচেত আপনি কোনো না জায়েজ উদ্দেশ্য ইচ্ছা আশা নিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে আল্লাহ তাহবারক তালার প্রতি ভরসা বিশ্বাস রেখে এবং জায়েজ কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আপনাকে অতি অবশ্যই আপনাকে গায়াবী মাদাত করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন ওয়াদার থেকে কখনো হাঁটেন না যেটা ওয়াদা করেন সেইটা আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করেন এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস তো যাই হোক আশা করি আজকাল ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে যখনই আমরা পরবর্তী ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারবেন বা শিখে নিতে পারবেন আরেকটা কথা আপনারা যেনারা এই আমলটা করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে প্রিয় রাসুল সাল্লু তাল সাল্লামের দরবারে একবার দরুদ সালাম লেখি পৌঁছে দেবেন যদি আপনি লিখতে যদি না পারেন কমসে কম একবার বলে নেবেন ঠিক আছে আর যদি লিখেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে